हेलो फ्रेंड्स एंड व्यूअर्स, अस्सलाम वालेकुम। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा भालो आछेन। सबाइके वेलकाम आमार चैनल थेके। आमी बांग्लादेशी ब्लगार प्रिया बोलछि। तो फ्रेंड्स, एखन बाजे दुपुर 3:45 आर आमी एई जे घरेर जानाला दिये सामने देखाछि बासार घरेर बाइरे আমাদের মহলার অবস্থা। প্রকৃতি দেখেন অন্ধকার, ওয়েদার অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি জোরে আসবে, প্রকৃতির মন খারাপ। হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখেন, তো রাস্তাতে পানি জমে গেছে আর আকাশে মেঘ দেখেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? মেঘের আওয়াজ। আর এই যে দেখেন আমাদের সামনে যে দোকানটা মহল্লার, এটা আমাদের বাড়ির ঠিক সামনে। এই দোকানটা বন্ধ করে দিয়েছে, চারিদিকে মানুষজন নাই আর মেঘের আওয়াজ হচ্ছে, সবাই শুনে। আর দেখেন গাছপালা নড়ছে, বাতাসে দোল খাচ্ছে গাছপালা। আর কি সুন্দর ঠান্ডা বাতাস। আর ফ্রেন্ডস, আর কিছু কথা বলি আপনাদের সাথে। আজকে আমাদের মহলার অবস্থা, জানেন কালকে তো রোজা হতে পারে, আর রোজার আগের দিন আজকে আমাদের মহল্লাতে সব ফেরিওয়ালারা একদম জমজমাট ব্যবসা করলো। আর কত ফল নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে। আর এই দেখেন পাখি বসে আছে ধারে। মনে আনন্দে না তো আজি রয়েছে। মনে হচ্ছে তার সাথীকে ডাকছে। আর সেই সবজি আলারা অনেক, অনেক বেচা কিনা করেছে, এমনকি আপেল, মালটা, খেজুর সব নিয়ে এসেছিল মহল্লাতে। আর সরি দেখাতে পারলাম না, ওর মধ্যে আমি ছিলাম না, আমার আম্মুর কাছ থেকে শুনেছি। যাই হোক, এতটুকুই বললাম আপনাদের সঙ্গে। মনে হচ্ছে প্রকৃতি কাঁদবে। ভালো থাকেন সবাই, আর কেমন লাগলো জানায়। যদি আমার ভিডিওটা কেউ শুনে থাকে না দেখে থাকেন, লাইক দিবেন, কমেন্ট করবেন ভালো লাগলে, আর শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা দেখতে পাবেন, নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে আপনাদের কাছে। তো আল্লাহ হাফেজ।